বাংলাদেশে চলমান রাজনৈতিক প্রক্ষাপটের কারণে পর্যটক কমেছে কলকাতায় মূলত ছাত্র আন্দোলনের সময় থেকে শুরু করে পাঁচই অগস্ট পরবর্তী সময়ে পর্যটক খরায় সিটি অফ জয় কলকাতার মির্জা গালিব স্ট্রিট রফিক আহমেদ স্ট্রিট কিড স্ট্রিট এলাকার হোটেল রেস্টুরেন্ট ওষুধের দোকান পোশাকের দোকান ফল বিক্রেতা মোবাইল ফোনের ব্যবসায়ী থেকে সব ধরনের ব্যবসায়ীরা মন্দার মুখে ব্যবসায়ীরা বলছেন ভিসা জটিলতায় বাংলাদেশ থেকে খুব অল্প সংখ্যায় পর্যটক যেতে পারছেন ভারতে ফলে মুষ্টিমেয় কয়েকজন বাংলাদেশে পর্যটক রয়েছেন গোটা এলাকায় তাদের প্রত্যাশায় শিগগিরই এই অচল অবস্থার অবসান করবে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশি যে যাত্রীগুলো আসতো তাদের সংখ্যা অনেক কমে গেছে ধরতে গেলে ওয়ান ফোর্থ হয়ে গেছে যেহেতু এখন একদম বাংলাদেশ থেকে লোকজন আসছেন না তো আমাদের বিজনেস একেবারে তরানিতে গিয়ে ঠেকেছে এখন এক মাস যাবৎ আমাদের পজিশন অনেক খারাপ কারণ বাংলাদেশি লোক আসতে পারতেছে না আগের মতন একদমই নেই যারকম দশজন ছিল তো দুই জনই আছে